আর আমার বন্ধু সুমন সুমন আমরা দুজন অনেকদিনের বন্ধু, আমরা ছোটবেলা থেকে বন্ধু, অনেক অনেক ছোটবেলা থেকে, তখন ক্লাস টেন। তো বন্ধু, আমরা অ্যাকচুয়ালি আমরা দুজনে দু প্রফেশনের মানুষ। আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছি, ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। একদম কেউ পড়বে না প্রথম কথা। তো কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়েও পড়বে না, পড়াশোনার দরকারই নেই। এখন তো কোভিড তো রুলস করে দিচ্ছে, বেশি চাপ নিয়ে পড়তে হবে না, না পড়লেও পাশ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তো ওকে, ওর খুব প্রফেশন, মানে ওর খুব প্যাশন ছিল আর্টিস্ট, মানে পেন্টিং, ওয়াল পেন্টিং, ও গিফট বানাতে পারতো ডিফারেন্ট টাইপস অফ। তো যখন ওকে প্রথম, আমাদের একটা বন্ধু আছে, আমাদের দুজনের কমন ফ্রেন্ড প্রদ্যুতের, জিমে ওকে রিকোয়েস্ট করলো যে তুই কয়েকটা ওয়াল পেন্টিং করে দে। ও যখন করলো, সবাই খুব ভালো ফিডব্যাক দিল, তখন ওর কাছে ওই ছবি দেখে অনেকগুলো অফার আসতে থাকলো, তাই তো? হ্যাঁ বেশ, আমি ওই ছবিগুলো ফেসবুকে দিই, ফেসবুক থেকে প্রমোশন করতে থাকি। তারপর আস্তে আস্তে করে বিভিন্ন রকম, বিশেষ করে ওয়াল পেন্টিংয়ের কাজ শুরু করি। ও যেরকম টাইপের ওয়াল পেন্টিং না কেন, আই মিন পুট্টি হোক বা নর্মাল দেয়ালে হোক, সব রকম দেয়ালে এই ওয়াল পেন্টিং করা যায়। আর এইটুকুখানি সেভাবে বলতে পারবো, আপনার একটা নর্মাল দেয়ালটা যেরকম দেখতে লাগবে একটা ওয়াল পেন্টিং করার পর, সেটা অনেক বেশি ভালো দেখতে লাগবে। বেশি সবাই এসে অ্যাটেন্ড করবে যে না, ওয়ালটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আমি ওর বাড়িতে বললাম, এইটাই দেখে আমি খুব অ্যাট্রাক্টিভ হয়েছিলাম। তখন আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আমি যখন বাড়িতে পুটি পুটি কমপ্লিট হবে, দেন তুই আমার একটা, আমার বাড়িতে কিছু ওয়ালে ডিফারেন্ট টাইপস অফ পেন্টিং করিস। রক্ত দিয়ে করেছি, খালি রং না, রক্ত দিয়ে করেছি। এই তো, হ্যাঁ ও অনেক খেটে করেছে দুদিন ধরে কন্টিনিউ। ও বলেছে মানে খাটতে হবে দুদিন ধরে। তো আমরা এখন, কারণ অনেক বড় পেন্টিং ছিল পুরো ওয়ালে, কমপ্লিটলি ওয়াল, তো চলুন আমরা দেখি দিই ও কেমন ওয়াল পেন্টিংটা করেছে।
try, written down the words to say. It is time, I've been waiting 5 days to explain how you make me feel inside. Baby, got it all figured out, wanna do this right. There's no doubt in my mind, baby, you're the one. And tonight, I am going all the way. The way you touch my hand, it all goes away. The things I planned, the things I would say. Now I keep rambling on, I sound so cliche. What I am trying to do is say সৌরভ, তো শেষ মেষ, দুই দিন খাটাখাটি করার পরে আজকে গিয়ে আমাদের আঁকা কমপ্লিট হলো। আপনাদেরও দেখাবো, আপনারা দেখুন, আপনারা যদি পছন্দ হয় আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনারা যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সে আপনাদের লোকেশন যেখানেই হোক আমরা চলে আসবো, আমরা এসে আপনার দেয়ালে আপনার পছন্দ মতো আপনার যে ছবি পছন্দ করবেন সেই পছন্দ মতো আমরা ছবি করে দেবো। আপনি যদি চান আমরা ডিজাইন আপনাকেও দিতে পারি বা আপনি নিজেও ডিজাইন আমাদের বলতে পারেন, তো সেই হিসাবে আমরা ছবি এঁকে দেবো, কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখুন ভাইয়ের পছন্দ হয়েছে কিনা সেটা সব থেকে আমার খুবই পছন্দ হয়েছে। সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এতক্ষণ আপনারা যেটা দেখলেন, আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারা কমেন্ট সেকশনে জানান। হ্যাঁ, আরো ডিফারেন্ট টাইপস অফ পেন্টিং কিছু ওয়ালে হবে, সেগুলো ব্লগ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটা আমাদের প্রথম ব্লগ, তো রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছু করুন। আপনাদের মধ্যে আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার, আর যদি গরিব মানুষ বুঝতেই পারছেন খেয়ে খাওয়া মানুষ একদম সত্যি কথা। তো দেখতে বড় লোকদের মতো হলো, দেখতে তো গরিব ভাই, দেখতে কপি উপর নাঙ্গা পি উপর সরি আম আদমি নাঙ্গা পি উপর আম আদমি। তো আমরা আবার পরের ব্লগ নিয়ে ফিরে আসবো যখন আর একটা ওয়াল পেন্টিং হবে। আর আপনাদের যদি কোনো ওয়াল পেন্টিং এর রিকোয়ারমেন্ট থাকে তো ওর নাম্বার মিস্টার সুমন বক্সির নাম্বার নিচে পেয়ে যাবেন, নিচে ডিটেইলসে দেওয়া থাকবে, আপনি ওর সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নিতে পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। কারণ আমি আমি এখন বেশি দিন তুই যেখানে কাজে যাবি পেছন পেছন আমাকে নিয়ে যাবি, ঠিক আছে? ভাই আমার লেবার হয়ে গেছে, আমি লেবার হয়ে গেছি, কাস্টমার থেকে লেবার, কাস্টমার থেকে লেবার হয়ে গেছি, তো আমি ফ্যাড হয়ে গেছি দেখে। তাই বলছি যে তুই যেখানে যেখানে কাজে যাবি আমাকেও নিয়ে যাবি, ঠিক আছে? সো থ্যাংক ইউ গাইজ, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চলো।